চট্টগ্রামের এসআরবি বস্তিতে আগুনে পুড়ে গেছে 200-এরও বেশি ঘর। ভোর 5টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের আঞ্চলিক কার্যালয়ের উপ সহকারী পরিচালক জানান, নগরীর মাঝিরঘাট এলাকায় নাহার বিল্ডিংয়ের পাশে মাদার বাড়ির এসআরবি বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 15টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পুড়ে গেছে প্রায় 200-এর অধিক ঘর। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।